অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া টেক্সট বুকটা কীভাবে পড়বো টেক্সট বুক তো আমরা ঠিকমতো ধরেই দেখিনি এইচএসসি পরীক্ষা যেহেতু আমাদের ইংলিশ বাংলা দিতে হয় নাই তাই টেক্সট বুকটা ঠিকমতো পড়ি নাই কিন্তু ভাইয়া এখন শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয় গত দুই বছর ধরে টেক্সট বই ভিত্তিক প্রশ্ন অনেক বেশি করছে তাহলে কি ভাইয়া আমরা পরীক্ষার আগে আমরা কি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লাম তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এখনও এক মাসের বেশি সময় আছে এই এক মাস তোমরা যদি টেক্সট বইটা খুব ভালো করে পড়ো আর তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সহজ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে অর্থাৎ ইউনিট এক থেকে পাঁচ এবং সেভেন এবং টুয়েলভ অর্থাৎ মাত্র সাতটা ইউনিট পড়লেই তোমরা ইনশাল্লাহ মোটামুটি কমন পেয়ে যাওয়া টেক্সট বই থেকে তাহলে পুরো টেক্সট বইটা পড়তে হচ্ছে না শর্ট সিলেবাস যেহেতু আছে তাই শর্ট সিলেবাস পড়লেই হচ্ছে তাই তোমাদের জন্য আমাদের টেক্সট বই পড়ার জন্য কিছু মাস্টার ট্রিক্স প্রথম যেটা সেটা হচ্ছে টেক্সট বইয়ের হার্ড ওয়ার্ডগুলো প্রত্যেকটা লেসনের হার্ড ওয়ার্ডগুলো কঠিন কঠিন ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে কারণ এই কঠিন ওয়ার্ডগুলো দিয়ে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে সেই কঠিন ওয়ার্ডগুলো খুঁজে বের করে খাতায় লিখবে এবং সেগুলোর বাংলা অর্থ এবং একটা সেনোনিম একটা অ্যান্টোনিম বের করবে সহজেই ফোনের ডিকশনারি থেকে বের করা যায় এটা খুব কঠিন বিষয় নয় তারপরে যেটি করবে সেটি হচ্ছে তোমরা হার্ড ওয়ার্ডগুলো খুঁজে বের করে এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করবে সেন্টেন্স মেকিং খুবই খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং করলে এটা তোমার রিটেনেও কাজে লাগবে তারপরে যেটি করবে সেটি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থরোলি প্রথমে একবার পড়ে নিবা থরো প্রত্যেকটা যে শর্ট সিলেবাসের ইউনিটগুলো লেসেনগুলো আছে প্রত্যেকটা পরে নিবা নেওয়ার পরে তোমরা প্রথমবারে অনেক ভালো বুঝবা না অর্থাৎ প্রথমবারে খুব দ্রুত র্যাপিড রিডিং করে যেতে হবে তারপরে আবার পড়বা দ্বিতীয়বার পড়বা পড়লে দেখবা একটু একটু বোধকম্প হচ্ছে তারপরও যদি বোধগম্য না হয় আমি টেক্সট বইয়ের অনেকগুলো ভিডিও করেছি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর সেগুলোর আমি একবারে আলাদা করে তোমাদের জন্য রেখেছি ইউটিউবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওই চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো দেখে ওগুলোর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হার্ডওয়ার্কগুলো ফাইন করে তোমরা দেখে নিতে পারো আর যে চ্যাপ্টারগুলো এখনও আলোচনা করে নি পরে পরেনশালা ধারাবাহিকভাবে আমি শর্ট সিলেবাসের প্রত্যেকটা দিয়ে দেবো তো সেইভাবে যদি টেক্সট বই তোমরা খুব ভালোভাবে পড়ো এবং টেক্সট বইটা খুব ভালোভাবে আয়ত্ত করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু টেক্স বই ভিত্তিক কোশ্চেন করে এবং যদি তারা কম্প্রিহেনশন দেয় সেটাও টেক্সট বই থেকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এমনকি গত বছর দেখা গেছে যে অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের একটা কোশ্চেন এসেছিল সেটাও টেক্সট বই থেকে অর্থাৎ গ্রামারও টেক্সট বই থেকে আসছে টেক্সট বইয়ের লাইন থেকে তুলে দিচ্ছে তাই টেক্সট বই পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই টেক্স বই যদি এইভাবে সাজিয়ে পড়ো এবং টেক্সট বইয়ের চ্যাপ্টারগুলো নিয়ে গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো বেছে নিয়ে সেগুলোর কোন কোন ইম্পর্টেন্ট লেসনগুলো আমি বলেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো দেখে নিলে ইনশাল্লাহ টেক্স বই নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না তো তোমাদের সঙ্গে আমি যে কোনো সময় আছি যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো বা আমার পেজে তোমরা নক দিতে পারো দেখা হবে বিজয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ